রাম সীতার মূর্তি খোদাই করা নকল সোনার কয়েন বিক্রি করতে গিয়ে পুলিশের জালে। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষজন নানাভাবে প্রতারণা করে চললেও টনক নড়েনি মানুষের। এবার রাম সীতার মূর্তি খোদাই করা নকল সোনার কয়েন বিক্রি করতে গিয়ে পুলিশের জালে পাকড়াও হলো তিন ব্যক্তি। হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। ঘটনাটি তারকেশ্বরের মুক্তারপুর এলাকায়। তিন ব্যক্তির কাছে উদ্ধার হয়েছে 30টির বেশি নকল সোনার কয়েন। জানা গেছে ওই তিন ব্যক্তির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকায়। আজ দুপুরে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় ওই তিন ব্যক্তি কয়েনগুলো দেখিয়ে জানায়, জমিতে কাজ করতে গিয়ে তারা ওই সোনার কয়েনগুলো কুড়িয়ে পেয়েছে, যে যা দাম দিচ্ছে তারা বিক্রি করে দিচ্ছে। এভাবেই নাকি তারা মানুষজনের কাছে সোনার কয়েনগুলি বিক্রি করছিল বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমি বাড়ি যাচ্ছিলাম, দেখি রেশন আমার পরিচিত লোক, ঠিক আছে, একটা ওরা আলাদা আলাদা যাচ্ছে আর এই আলাদা যাচ্ছে, এই মুরগি তো ধরবে না, মানে কতদিন ধরে এটা করছো এই ব্যবসার সাথে? কতদিন যুক্ত? শিয়ালদা থেকে? শিয়ালদা থেকে কেন? তোমরা তো জানো যে এটা তোমার নাম কি? বাপি সর্দার। এর নাম কি? আপনি কোথায় বাড়ি? আপনার বাড়ি কোথায়? কোন জেলা? বাসন্তী থানা। আপনি এটা কোথা থেকে কেনেন? কত টাকা করে দাম নেয়? পঁচিশ টাকা। আর এখানে এসে কত বিক্রি করেন? পঞ্চাশ টাকা, একশো টাকা, ষাট টাকা, সত্তর টাকা। লোককে সোনার বলেন? সোনার না, কুড়িয়ে পেয়েছেন বলেন? না না, বলি কাছের থেকে পেয়েছি। আমাদের কোথা থেকে পেয়েছেন বলেন? কাছের থেকে পেয়েছি, আমাদের কাজ করতে গিয়ে পেয়েছেন। আচ্ছা, কাজ করতে গিয়ে পেয়েছেন, তারপর পঞ্চাশ টাকা দিলে আমরা দিয়ে দেবো। পঞ্চাশ একশো টাকা দেয়। এরকম কত জায়গায় করেন? কত জায়গা না, আমরা বিভিন্ন জায়গায় করে বেড়ান নাকি? না, মানে লোক কি? তোর নাম কি? আবুল হোসেন মিস্ত্রি। আবুল হোসেন, কোথায় বাড়ি? আমাদের বাড়ি খানাবাড়ি। কাঁঠালবেড়িয়া? কোন জায়গা, কোন জেলা? বাহিনী থানা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে লোককে মুরগি করতেছ? আধার কার্ড আছে সঙ্গে? না। এখানে অ্যাকচুয়ালি কী জন্য এসেছো, সত্যি কথা বলো? সত্যি আর এফআর পয়সা বিক্রি করতে তুমি বসিরহাট থেকে এখানে এসছো ওই একশো টাকা দিতে? ওদের কাছে আছে। কতগুলো কতগুলো নিয়ে এসছো তোমরা? এরকম কয়েন কতগুলো আছে তোমাদের কাছে? কতগুলো আছে এরকম কয়েন? চল্লিশ খানা করে আছে। সব ওই একই ব্যাপার, কাজ করতে গিয়ে বিক্রি করো, তাই তো? কাজ করতে গিয়ে কুড়িয়ে পেয়েছো। ২৬০ টাকা দাম দিয়েছে, আপনি কি নেবেন? না, আমি নেবো না, আমি মুসলিম ছেলে, আমি কি করবো এটা নিয়ে? আপনি তো ২০০ টাকা বার করে দিচ্ছেন। না, আমি স্লিপটা বার করছি। আমি বলি না, এসব চলবে না আমাদের, আমি ২৬০ টাকা দাম দিয়েছি যে তাকে মুসলিম ছেলে, আমরা কি করবো ওটা আমাকে বলছে। কি নাম আপনার? আপনাকে কি বললো? এসে কি বললো? আমাকে দেখাচ্ছে টাকাটা। আপনাকে টাকাটা দেখি কি বললো? টাকাটা দেখি বলছে, আমাকে বলছে ২৬০ টাকা আমার ঠিকাদার দাম দিচ্ছে, আমি কি করব? হ্যাঁ, আমি দেখে বললাম আপনার টাকা আপনি নিয়ে যান। এটা কি রাম সীতার কয়েন বলছেন? রাম সীতার কয়েন আমি দেখবো, এটা রাম সীতার কয়েন আমি বলেছি। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম, নামটা বলুন। কেনারাম অধিকারী। কেনারাম অধিকারী, বাড়ি কোথায়? কুলতুয়া। আমি বলছি যে কি বললো আপনাকে, কি বল? আমি বলি না, এসব চলবে না আমাদের, আমি ২৬০ টাকা দাম দিয়েছি যে তাকে মুসলিম ছেলে, আমরা কি করবো ওটা আমাকে বলছে। তাকে টাকাটা দেখি কি বললো? টাকাটা দেখি বলছে, আমাকে বলছে ২৬০ টাকা আমার ঠিকাদার দাম দিচ্ছে, আমি কি করব? হ্যাঁ, আমি দেখে বললাম আপনার টাকা আপনি নিয়ে যান। না, ওটা কি রাম সীতার কয়েন বলছে? রাম সীতার কয়েন আমি দেখবো, এটা রাম সীতার কয়েন আমি বলি। কি নাম আপনার?
তালপুরি বাড়ি নাকি? চলে যান চলে যান।